নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বুধবার, সকাল এখন 8:30 মতো বাজে। ঠিক এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে যথারীতি এক এক করে সব বাসি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি ছাদে। ছাদে এসে ছাদ বাগানটা ঘুরে দেখে মনটা তো ভীষণই খুশি হয়ে গেল। কত গোলাপ সুন্দরী ফুটেছে দেখুন। একটু একটু করে শীতের আমেজ পড়তে শুরু করেছে, তো সেই জন্যই গোলাপ সুন্দরীদের বেশ আধিক্য দেখা যাচ্ছে আজকাল। দেখেই তো মনটা ভালো হয়ে গেল। তারপর যথারীতি নিচে এসে বানিয়ে ফেললাম সকালবেলাকার চা। চা পর্ব সেরে মা আজকে বলছে একটা কাজ করলে হয় না। আমি বললাম বলো কি করবে। মা বলছে নিউজে যে দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় দানা না ডানা আসছে, তো তার আগেই বিছানার চাদরটা বদলে ফেললে হয় না, কাছাকাছি হয়ে যাবে। সকাল থেকে তো দারুণ রোদ উঠেছে আজ। আমি বললাম হ্যাঁ, খারাপ কি, চলো করেই ফেলি। পরিষ্কার বিছানার চাদরে শুতে ভালোই লাগে, আর আগের চাদরটা পাতা তো বেশ কিছুদিন হয়ে গেল। হ্যাঁ চলো চেঞ্জ করেই দিই। তাই মা আর মেয়েতে মিলে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর মা যে চাদরটা পাতা ছিল সেই চাদরটাকে নিয়ে চলে গেল সার্ফ জলে ভেজানোর জন্য। আর আমি ভাবলাম টুকটুক করে ঘরের আসবাবপত্রগুলো একটু ক্লিন করে নিই। প্রতিদিনই করা হয় কিন্তু হ্যাঁ, ব্লগে দেখানো হয় না, তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। এই আসবাবপত্রগুলো মুছতে মুছতেই হঠাৎ করে কল এসে গেল ফোনে। কলটা রিসিভ করতেই দেখলাম সান্ত্বনা দিদি কল করেছে। সান্ত্বনা দিদি কল করে বলছে তার ছোট জামাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, তাকে বালুরঘাট হসপিটালে হসপিটালাইজড করা হয়েছে। তাই সান্ত্বনা দিদি হসপিটালে যাচ্ছে, আজকে কাজে আসতে পারবে না। এই কথাটি শুনে আমার বিশেষ খারাপ না লাগলেও কথাটি যখন আমি মাকে জানালাম, মায়ের মাথায় যেন বজ্রপাত হলো। মা বলছে হায় ভগবান, বিছানা চাদর ভিজিয়ে দিলাম, তুই কি করে কাঁচবি? কারণ মায়ের পক্ষে কোমরটা নিয়ে কাছাকাছি করা পসিবল নয়। কোমরের যন্ত্রণার জন্য কোনো ভারী জিনিসপত্র কেন, কোনো কিছুই টেনে উপরের দিকে তুলতে পারছে না, সেই জন্যই কাছাকাছি করা মায়ের পক্ষে অসম্ভব বলা যায়। তো মা তো অস্থির হয়ে উঠেছে। আমি বললাম কোনো ব্যাপারই না, এত বেশি প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমি জুলাই মাস থেকে যে সান্ত্বনা দিদির আজকে না আসার ব্যাপারটি আমার কাছে কোনো ব্যাপারই না। সব সয়ে গেছে মা, আমি সব পারবো। দেখো যতদিন হনুমানজির আশীর্বাদ রয়েছে আমার মাথার ওপরে, হনুমানজি দেবেন আমাকে সব কাজ সামলে নেওয়ার শক্তি ও ক্ষমতা, যাতে করে আমি অনায়াসেই উতরে যাব এই পরীক্ষাটিও। তুমি চিন্তা করো না মা, আমি পারবো, তুমি দেখো। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু যে কাজগুলো সকালের দিকে সান্ত্বনা দিদি করে সেগুলো প্রায় কমপ্লিট হয়েই এলো। আমি গতকালের বাসি বাসনগুলো যে ভেজানো ছিল সেগুলোকেও মেজে ফেলেছি, আর বিছানার চাদর সমেত যে দু তিনটে কাপড় ছিল সেগুলো কেচে ছাদে এসে মেলেও দিলাম। ছাদে কাপড়গুলো মেলতে এসে দেখলাম ছাদে একটি ঘুঘু কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। ছাদে পাখি এসেছে, যাই হোক প্রায় আসে কিন্তু আপনাদের দেখানো হয় না, আজকে দেখালাম। তারপর নিচে এলাম, নিচে এসে ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, কারণ এই সব করতে করতে আমার জামাটা ভিজে গিয়েছিল। তারপর খেয়ে নিলাম সকালকার ব্রেকফাস্ট, সে তো আজকে বড্ডই অদ্ভুত ছিল। দুধ আর ওটস, যেটা খেতে আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু খেতে হলো, উদর পূরণ তো করতে হবে বলুন। তারপর যথারীতি শুরু করে দিলাম রান্নাবান্না। হ্যাঁ রান্নাবান্নায় কিছুটা কাটছাট করতে হলো, কারণ রান্নার পরেও কিছু কাজ রয়েছে যা সান্ত্বনা দিদি প্রতিদিন করে থাকে। রান্না হওয়ার কথা ছিল রাইখর মাছের চচ্চড়ি, মসুর ডাল, আলু সেদ্ধ আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট।
আর উচ্ছে বেগুন ভাজা তো রয়েছে, কিন্তু সেই রায়খোর মাছের যে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হওয়ার কথা ছিল তার বদলে হলো রায়খোর মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, মসুর ডাল আর উচ্ছে বেগুন ভাজা। এই লাউ ঘণ্টটি বসানোর পরে অনেকটাই তো জল বেরোলো, সেই জন্যই গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে দেখছি আকাশ কালো হয়ে এসেছে, টিপটাপ বৃষ্টি পড়ছে। তাড়াহুড়ো করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম আমার সেই সকালে কেচে দেওয়া চাদর, আমার যে আর দু তিনটে জিনিস ছিল সেগুলো মোটামুটি শুকিয়েছে। তাই তাড়াহুড়ো করে তুলে দোতলা ডাইনিংয়ে মেলে দিলাম, আর যেগুলো কাছাকাছি করা হয়েছিল পরে সেগুলোকে মেললাম সিঁড়িঘরের ভেতরে দড়িতে। সকালেই অত রোদ ছিল, হঠাৎ করে কি হলো, এত তাড়াতাড়ি ঘূর্ণিঝড় এসে গেল নাকি? বাবা কি যে হচ্ছে! যাই হোক, যথারীতি সব মেলে দিয়ে নিচে এলাম। নিচে এসে দেখছি লাউ ঘণ্টের জল প্রায় শুকিয়ে গেছে। তারপর ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল লাউ ঘণ্ট। তারপর উচ্ছে বেগুনটাও ভেজে নিলাম। আর সোমবারের একটু ঝোল ছিল ফ্রিজে, সেটিকে বের করেও গরম করে নিলাম। হয়ে গেল আজকের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবাকে লাঞ্চটা সার্ভ করে দিলাম। তারপর গ্যাস আর রান্নাঘর ক্লিন করে বাসনগুলোকে নিয়ে চলে এলাম কলতলায়। কলতলায় এসে এক এক করে সব বাসনগুলো মাজার পরে যখন কড়াইটাকে উল্টে পাল্টে দেখলাম, কড়াইটা দেখে তো প্রায় কান্না পাওয়ার মতো অবস্থা। এত পুড়ে গেছে যে আমি নিজেই অবাক হয়ে গেলাম, পেছনের দিকটা বেশি পুড়েছে। যাই হোক, সমস্ত বাসনগুলো যা আগে মেজেছিলাম সেগুলোকে ধুয়ে ঝুড়িতে দিয়ে দিলাম। তারপর কড়াইটাকে নিয়ে বসলাম। এত ঘষাঘষি করেছি যে সমস্ত পোড়ার দাগ উঠে গেছে। বললাম না, হনুমানজি দেবে আমায় সাহস ও শক্তি, আমি ঠিক পেরেছি। তারপর ভাবলাম আজকে আর মগটাকে ভিজিয়ে কাজ নেই, ওয়েদারটা তো বিশেষ ভালো নেই, সেটা আবার শুকোবে না, তাই ন্যাতা দিয়েই সমস্ত ঘরগুলো মুছে ক্লিন করে ফেললাম। তারপর স্নান সেরে এলাম। আজকের পুজোটা তো মাই করেছে, সেই জন্যই স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে হনুমান চালিশা পাঠ করে যথারীতি করে ফেললাম মা মেয়েতে মিলে লাঞ্চ। লাঞ্চ করে একটু রেস্ট করলাম, আর আকাশের পরিস্থিতি এই রকম। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন, ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।